নমস্কাৰ মই এপলিনা টাইমেটৰ সমূহ দৰ্শকক স্বাগতম জনাই এই মুহূৰ্তত লৈ আহিছো অন্যতা খবৰ এতিয়া সাৱধান হওক দল সংগঠন ৰাজপথত কৰিব নোৱাৰিব আন্দোলন ৰাজপথত যদি আন্দোলন কৰে লগে লগে জেললৈ প্ৰেৰণ কৰিব এই বৃহৎ সিদ্ধান্ত এতিয়া গ্ৰহণ কৰা হৈছে প্ৰতিবাদকাৰীৰ বিৰুদ্ধে প্রতিবাদ করবলৈ গলে এতিয়া যাব লাগিব জেললৈ যদি আপুনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবলৈ যায় তেনেহলে লগে লগে জেললৈ প্রেরণ করব এতিয়া সরকারে গ্রেপ্তার করে পুনে পুনে কারাগারলৈ প্রেরণ করব সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এতিয়া প্রতিবাদকারীর বিরুদ্ধে ছমাহর বাবে প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করেছে উত্তর প্রদেশত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বৃহৎ সিদ্ধান্ত ইএসএমএ আইনৰ অধীনত উত্তর প্রদেশত বলবৎ করা হয়েছে এই কঠোর ব্যবস্থা কোনো লোকে এতিয়াৰে পৰা ছমাহলৈ কৰিব নোৱাৰিব প্ৰতিবাদ প্ৰতিবাদ ছমাহলৈ সম্পূৰ্ণৰূপে নিষিদ্ধ কৰিছে উত্তৰ প্ৰদেশত আইন ভংগ কৰিলে বিনা ৱাৰেণ্টত গ্ৰেপ্তাৰ কৰিব প্ৰতিবাদকাৰীক যদি আইন ভংগ কৰে তেনেহলে কোনো ধৰণৰ ৱাৰেণ্ট নোহোৱাকৈ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব পাৰিব চৰকাৰী কৰ্মচাৰীকে ধৰি বহু অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ কৰ্মচাৰীয়ে মানি চলিব লাগিব এই নিয়ম সরকারি কাম কাজ যাতে বন্ধ হয়ে নপরে তার বাবে যোগী সরকারে লৈছে এই সিদ্ধান্ত প্রতিবাদ করবলে গলে যাব লাগিব এতিয়া জেললৈ সম্পূর্ণ উত্তর প্রদেশে এতিয়া প্রতিবাদ নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে আর দিল্লি আর উত্তর প্রদেশত যে সময় কৃষক আন্দোলনে কপাই আছে সেই সময়তে এতিয়া এই বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে যোগী আদিত্যনাথের সরকারে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করে উল্লেখ করেছে যে ছমাহলৈকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকিব প্রতিবাদ কোনেও প্রতিবাদ সাব্যস্ত করব নোৱাৰিব প্রতিটো দল সংগঠন সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান সকলোলৈকে কঠোর সকিয়নি প্রদান করেছে যোগী আদিত্যনাথের সরকারে যোগী আদিত্যনাথের এই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তর কথা উল্লেখ করে কৈছে যে এয়া এখন আইনৰ দৰে গতি এই সরকারে বান্ধি দিয়া ছবি এই আইন যদি ভঙ্গ করে তেনেহলে প্রতিগৰাকী লোককে জেললৈ প্রেরণ করব আর ইয়ার বাবে কোনো ধরনের ওয়ারেন্ট নালাগে যে সময় অপরাধীক গ্রেপ্তার করবলে গলে বা অভিযুক্ত গ্রেপ্তার করবলে গলে সমন দেখবলগা হয় ওয়ারেন্ট দেখাবলগা হয় তেনে সময় কিন্তু এতিয়া কোনো ধরনের ওয়ারেন্ট নেদেখাকই গ্রেপ্তার করব পাৰিব প্রতিবাদকারী যদি দৃশ্য পায় লাভ করে তেনেহলে লগে প্রতিবাদত দেখিবলৈ পোৱা প্রতিগৰাকী ব্যক্তিকে ৰাজপথৰ পৰা লগে লগে গ্রেপ্তার করব আরক্ষীয়ে আৰু লগে লগে জেললৈ প্রেরণ করব আৰু এনে ধরনের এতিয়া প্রতিবাদকারীর বিরুদ্ধে কঠোর হয়েছে সমগ্র দেশতে এতিয়া কৃষক আন্দোলনে কপাই আছে বিশেষকৈ রাজধানী দিল্লি আর উত্তর প্রদেশকে দিয়া কৃষকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে প্রতিবাদ সাব্যস্ত করে বিগত বর্ষবর বিগত সময়বর দেখবলে পোৱা গৈছিল যেতিয়া প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদত যথেষ্ট পরিমাণের রাজহুয়া সম্পত্তির ক্ষতি হয় রাজহুয়া সম্পত্তির ক্ষতি হওয়ার সময়তে সাধারণ লোকসকল কারাশাস্তির সম্মুখীন হবলগা হয় সাধারণ লোকসকল যে প্রয়োজনীয় সা সম্পত্তি সকল যেহেতু ধ্বংস হয় তার বাবে বিপদত পরিবলগা হয় সরকার আর সাধারণ লোক প্রশাসন সকল বিপদত পরিবলগা হয় তেনে অবস্থা এটা সমাহলৈ এই প্রতিবাদ নিষিদ্ধ করেছে প্রতিবাদ নিষিদ্ধ করার বিরুদ্ধে কিন্তু যোগী আদিত্যনাথের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে গরজি উঠেছে একাংশ লোক মন্তব্য করেছে যেহেতু প্রতিবাদ আন্দোলন হল গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবলে যাত সরকারে বাধা দিবলৈ সরকারে বাধা দিয়ার কোনো অধিকার নাই বলে কব বিচারিছে আর নিজের বাক স্বাধীনতা গণতান্ত্রিক দেশত বাস করা নাগরিক হিসাবে যে বাক স্বাধীনতা সেই বাক স্বাধীনতাক বন্ধ করা বাক স্বাধীনতাক রুদ্ধ করার অধিকার কোনো সরকার নাই বলে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছে একাংশ লোকে কিন্তু কোনো লোকলৈ আসলে ভয় করা ধরনের মুখ্যমন্ত্রী নহয় যোগী আদিত্যনাথক পূর্বতেও দেখবলে পোৱা গৈছিল যোগী আদিত্যনাথের যেসমূহ কঠোর সিদ্ধান্ত সকলে পালন করবই লাগিব নহলে যোগী আদিত্যনাথে কোনো ধরনের আইন বা কোনো ধরনের শীর্ষ মন্ত্রী আমলালৈ বাট নাচাই নিজে নিজেই ব্যবস্থা গ্রহণ করে এক প্রকার কঠোর নীতির ক্ষেত্রত কঠোর মুখ্যমন্ত্রী হিসাবে সকলোরে বাবে পরিচিত যোগী আদিত্যনাথ আর এইবার প্রতিবাদকারীর বিরুদ্ধেও এনে ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এটা কিমান দিনলৈ অটল থাকে সেয়া পরবর্তী সময় লক্ষণীয় হব কিন্তু এই মুহূর্তে কব লাগিব যেহেতু ইএসইএমএ আইনৰ অধীনত এতিয়া উত্তৰ প্ৰদেশত বলবৎ কৰা হৈছে এই ব্যৱস্থা এখন আইন ইএসএমএ এই আইনৰ জৰিয়তে উত্তৰ প্ৰদেশত এতিয়া ছমাহৰ বাবে বলবৎ থাকিব এই ব্যৱস্থা কোনো ধৰণে কোনো দল সংগঠন কোনো চৰকাৰী অনুষ্ঠান প্ৰতিষ্ঠান ছমাহলৈ কোনো ধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব নোৱাৰিব আৰু এই যদি ইএসএমএৰ আইনৰ অধীনত যি ব্যৱস্থা অনা হৈছে কোনো লোকে যদি
এই সরকারৰ ব্যৱস্থা বা আইনৰ বিপৰীতে যদি গৈ ৰাজপথত আন্দোলন কৰে তেনেহলে লগে লগে জেললৈ প্ৰেৰণ কৰিব ৰাজহুৱা সম্পত্তি ক্ষতি হওক বা নহওক সাধাৰণ লোকৰ ক্ষতি হওক বা নহওক কোনো কথা নাচাই মাত্ৰ যদি প্ৰমাণ পায় যে আন্দোলনত এগৰাকী ব্যক্তি বহিছিল তেওঁলোক লগে লগে জেললৈ প্ৰেৰণ কৰিব আৰক্ষীয়ে লগে লগে গ্ৰেপ্তাৰ কৰিব আৰু গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰিব তেওঁ কোনোমতে সুযোগ নিদিয়ে যাতে চৰকাৰী কাম কাজে হওক বা অন্যান্য কাম কাজে হওক এই কাম কাজসমূহ যাতে আন্দোলনকাৰীৰ বাবে কোনো ধৰণে বঞ্চিত বিৰত হ'ব নালাগে বা বাধা আহিব নালাগে তাৰ বাবে উত্তৰ প্ৰদেশৰ চৰকাৰে এই বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে।